এবার একটা কথা বলি যে এই তোমার আমাদের যখন থেকে আমাদের কাউন্সেলিং স্টার্ট হয়েছে তারপরে একটা কথা এসেছিল যে কোনো একটা নির্দিষ্ট দিনে কোনো নোটিশ আসবে সেকেন্ড কাউন্সেলিংয়ের, সেই সময় আমি ডাইরেক্টলি বলেছিলাম যে হ্যাঁ তাদের কাছে কোনো নিউজ ছিল তারা সেটা বলেছে, আমার কাছে নিউজ ছিল যে সেই সময় কোনো কাউন্সেলিংয়ের নোটিশ আসবে না, হ্যাঁ সেটা আসেনি। তার মানে এটা নয় যে আমার বিশাল ক্রেডিট, এরকম ব্যাপার নয়। আমাদের কাছে যা ইনফরমেশান আসে আমরা সেগুলোকে তোমাদের কাছে শেয়ার করে দেওয়ার প্রয়োজন বোধ করি এবং শেয়ার করে দিই, কিছু সময় আমার নিউজ মেলে, কিছু সময় অন্য কারোর নিউজ মেলে। এরকম নয় যে আমাদের কারোর সাথে কারোর কম্পিটিশান আছে, আমাদের একটাই কাজ যে চাকরি প্রার্থীদের, সমস্ত চাকরি প্রার্থীদের শেষ পর্যন্ত তাদের লড়াইয়ে থেকে তাদের স্কুলে পৌঁছানো, আর আমাদের কোনো উদ্দেশ্য নেই। এবার একটা কথা বলি যে সেই সময় নোটিশ আসেনি, কিন্তু আমি বলেছিলাম যে নোটিশ খুব মানে সেকেন্ড উইক বা থার্ড উইকে আসবে। আজকে চেয়ারম্যান স্যার আমাদেরকে মানে আমাদেরকে জানিয়েছে যে নোটিশ নেক্সট সপ্তাহের একদম শেষের দিকে, অর্থাৎ ধরে নাও যদি আমি শুক্রবার দিনই ধরি তাহলে শুক্রবার দিন হচ্ছে 8 তারিখ, 8 তারিখে আসতে পারে। কিন্তু আবার বলছি, কারণ আমাদের ওয়েটিং ভাই বোনেরা প্রচণ্ড উদ্বিগ্ন রয়েছে, সেটা স্বাভাবিক, কারণ তারা প্রত্যেকটা মুহূর্তে চাইছে যে কখন নোটিশ আসবে। আমি যদি তাদের জায়গায় থাকতাম আমারও তাই একই মনে হতো, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু একটা কথা বলবো যে শেষ ওয়েটিং ভাই বা বোনটির সাথে পর্যন্ত লড়াইয়ে থাকবো, আমি ওয়েটিং বিরোধী নই। কেউ কেউ যদি এরকম মানে তার ফ্রাস্ট্রেশন থেকে বলতে পারে সেটা কোনো সমস্যা নয়, কিন্তু এরকম বলা উচিত নয় ওয়েটিং বিরোধী। কারণ কাউন্সিলিং এর নোটিশ যদি আগে আসে তাহলে আমারও ভালো লাগবে, কিন্তু কাউন্সিলিং এর নোটিশ তখন আসেনি, কিন্তু আসবে। আবার বলছি 8 তারিখ বা 9 তারিখ বলা হয়েছে, কিন্তু সেটা 11 তারিখ বা 12 তারিখ ধরে নাও, 11 তারিখ বা 12 তারিখ ধরে নাও। তাহলে যদি একদিন দুদিন দেরিও হয় তাহলে তোমাদের মধ্যে কষ্ট থাকবে না, কারণ চেয়ারম্যান স্যার কিন্তু বলেছে দিস ইজ টেন্টেটিভ ডেট। টেন্টেটিভ ডেটের সঙ্গে আমার পার্সোনালি মনে হয় যে 2 বা 3 দিন ধরে নেওয়াটা বেটার। এবার অনেকে কোশ্চেন করেছে আমাকে, প্রচুর এসএমএস আসছে যে সেকেন্ড কাউন্সিলিং কখন থেকে স্টার্ট হবে। আমি যদি 12 তারিখ ধরি তাহলে 12 তারিখের সঙ্গে স্যার সবসময় যে নোটিশটা করে তার সঙ্গে কাউন্সিলিং এর ডেটের অন্তত পক্ষে 8 দিন বা 7 দিনের একটা ডিফারেন্স রাখে। তার কারণ উত্তরবঙ্গের অনেক প্রত্যন্ত গ্রাম থেকে ভাই বোনেরা আসবে, তাদের আসার জন্য টিকিট বা সমস্ত কিছু ব্যবস্থা করতে হয়, সেই জন্য একটা নির্দিষ্ট টাইম দিতে হয়। তো সেক্ষেত্রে 8 দিনও যদি আমি ধরি তাহলে 20 বা 21 তারিখ বা 22 তারিখ হচ্ছে। আবার 20-21 তারিখে 20 তারিখে অলরেডি রাজ্য সরকার থেকে একটা ছুটি ঘোষণা করা হয়েছে, আবার 21-22 তারিখের পর থেকে ওই সময়টা একটা আমাদের একটা মানে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে একটা উৎসবের মেজাজ চলে আসে। যদিও আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের লাস্ট 8 বছর ধরে কোনো উৎসবের মেজাজ নেই, একদমই ঠিক। তো আমার মনে হয় যে যদিও একদিন বা দুদিনের কাউন্সিলিং হলেও হতে পারে, কিন্তু কাউন্সিলিং পুরো কমপ্লিট হবে আমার যেটা মনে হয়। আবার বলছি এটা আমার একমাত্র শুধুমাত্র ধারণা, এর সঙ্গে আমি কোনো জায়গা থেকে কোনো নিউজও পাইনি, কিচ্ছু পাইনি, শুধুমাত্র ধারণা যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের সেকেন্ড কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট ওয়েটিং কাউন্সিলিং কমপ্লিট হবে, এটা আমার মনে হয়। এবং আমার আর একটা ধারণা আছে, সেটা হচ্ছে জানুয়ারি মাসেই শুধুমাত্র সেকেন্ড ওয়েটিং কাউন্সিলিং নয়, সরি ফার্স্ট ওয়েটিং কাউন্সিলিং না, সেকেন্ড ওয়েটিং কাউন্সিলিং অর্থাৎ তৃতীয় কাউন্সিলিংও কমপ্লিট হবে জানুয়ারি মাসের মধ্যে। তো যারা ওয়েটিং ভাই বোনেরা অলরেডি ওয়েটিং থেকে এম্প্যানেলের স্ট্যাটাসে ঢুকে পড়েছ, তারা একদম রেডি থেকো, তোমাদের জীবনেও সেই সুন্দর দিনটি আসতে চলেছে।